नमस्कार बंधुरा, प्राथमिकेर शिक्षक शिक्षिका नियोगेर क्षेत्रे ऑनलाइन काउंसलिंग एर व्यवस्था हलो। वेस्ट बेंगल बोर्ड अफ प्राइमरि एजुकेशन तरफ थेके एई ऑनलाइन स्टेट लेवल काउंसलिंग एर व्यवस्था करा हुए छे रिमेनिंग मेरिट लिस्टेड कैंडिडेट देर जोनो। कादेर जोनो एई व्यवस्था सविस्तारे आपनि आपनादेर आमरा देखाबो एई भिडियोते एबं किभाबे आवेदन करते हबे सेटिओ आपनादेर देखाबो। एकटि नोटिफिकेशन प्रकाश करा हुए छे वेस्ट बेंगल बोर्ड अफ प्राइमरि एजुकेशन पक्ष थेके एबं सेखाने बला हुए छे रिमेनिंग मेरिट लिस्टेड कैंडिडेट देर अनलाइन स्टेट लेवल काउंसिलिंग हबे। रिमेनिंग मेरिट लिस्टेड कैंडिडेट बोलते कादेर के बोझाना हुए छे सेटी आपनादेर देखाबो। तार आगे बोले नी जे तीनटी पर्याये अलरेडी एई मेरिट लिस्टेड कैंडिडेट देर एम्पैनेल करे तादेरके अपॉइंटमेंट देवार व्यवस्था करा हुए छे। आपनादेर सेई पदक्षेपेर कथा देखाबो तीनटी धापे। 15/2/2021 तारीखे प्रथम धाप जखन राज्य जुड़े मेरिट लिस्ट पब्लिश करा हुए छिलो एबं तार भित्तिते डिस्ट्रिक्ट वाइज पैनल तैरी करा हुए छिलो कैंडिडेटदेर एबं तार भित्तिते अपॉइंटमेंट लेटर इश्यू करा हुए छिलो। एटी गेलो प्रथम धाप अर्थात 15/2/2021 तारीखे जे नोटिफिकेशन हुए छिलो मेरिट लिस्ट पब्लिकेशने। एर परवर्ती समय 19/2/2021 तारीखे स्टेट लेवेले अफलाइन काउंसिलिंग हुएछिलो सेइ समस्त मेरिट लिस्टेड कैंडिडेटदेर जारा रिजार्व कैटागरिर मध्ये पड़ेन अर्थात प्यारा टीचार, एक्जेम्प्टेड कैटागरि, एक्स सार्विसम्यान, पीएच कैटागरि, जारा डिस्ट्रिक्ट लेवेले माने होम डिस्ट्रिक्टे तादेर निजस्व जेलाय भैकेंसिर मैचिंग एर अभावे तादेरके प्लेस करा जायनि, तादेर क्षेत्रेई एइ काउंसिलिंग हुएछिलो अफलाइने 19/2/2021 तारीखे अर्थात 17/2/2021 तारीखे जे नोटिफिकेशन हुएछिलो तार भित्तिते। एटी गेलो द्वितीय धाप। तृतीय धापे এই সমস্ত অ্যালোকেশন হয়ে যাওয়ার পর এবং স্টেট লেভেল কাউন্সেলিং হয়ে যাওয়ার পর অর্থাৎ এই যে রিজার্ভ ক্যাটাগরিদের কাউন্সেলিং হয়েছিল তাদের কাউন্সেলিং হয়ে যাওয়ার পর ইয়ারমার্কড ভ্যাকেন্সির যে সমস্ত ছিল বোর্ড কি করলো সেই সমস্ত ভ্যাকেন্সিগুলো আনঅ্যাবজর্বড যে ইয়ারমার্কড ভ্যাকেন্সি সেগুলোকে নন ইয়ারমার্কড ভ্যাকেন্সিতে পরিণত করে দেওয়া হলো এবং 1752 অর্থাৎ 1752 এলিজিবল ক্যান্ডিডেট তাদেরকে ইম্প্যানেল করা হয় এবং রেকমেন্ড করা হয় অ্যাপয়েন্টমেন্টের জন্য। এটি তৃতীয় ধাপ। 1752 জন এলিজিবল ক্যান্ডিডেটদেরকেও ইম্প্যানেল করা হয়েছে এবং রেকমেন্ড করা হয়েছে। এই তৃতীয় ধাপে যারা পড়লেন তাদেরকেও এই প্রসেসের মধ্যে নিয়ে আসা হচ্ছে না। অর্থাৎ এই তিনটি ধাপে যাদেরকে নিয়োগের পদক্ষেপ নেওয়া হয়েছে যাদের জন্য তারা ব্যতীত যারা পড়ে রইলেন যাদেরকে কোনো মতেই এমপ্যানেল করা যায়নি ম্যাচিংয়ের অভাবে হোম ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সির ম্যাচিংয়ের অভাবে তারাই কেবলমাত্র এই কাউন্সেলিংয়ের আওতায় আসবেন। অর্থাৎ যেটা আমরা বলছিলাম 15/2/2021 যে মেরিট লিস্ট পাবলিশড হয়েছিল তার ভিত্তিতে যাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে, 19/2/2021 তারিখে রিজার্ভ ক্যান্ডিডেটদের যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে অফলাইন কাউন্সেলিং এর মাধ্যমে এবং তারপর 1752 অর্থাৎ 1752 এলিজিবল ক্যান্ডিডেটদেরকে এম্প্যানেল করে এবং তাদের রেকমেন্ডেশন দেওয়া হয়েছে তারা ব্যতীত যারা পড়ে রইলেন তাদের ক্ষেত্রে এই কাউন্সেলিং। কবে থেকে কবে কাউন্সেলিং এর জন্য আবেদন করা যাবে? এই আবেদন করা যাবে 12/7/2021 থেকে 19/7/2021 তারিখের মধ্যে অর্থাৎ 12ই জুলাই থেকে 19শে জুলাই এর মধ্যে আবেদন করতে হবে এবং 12 তারিখ থেকেই এই পোর্টালটা লাইভ হচ্ছে। আপনাদের সেই পোর্টালের অ্যাড্রেসও আপনাদের দেখাবো এবং তার সঙ্গে দেখাবো যে একটি ডিস্ট্রিক্ট ওয়াইজ অনলাইনের যে কাউন্সেলিং তার একটি অপশান কোন কোন জায়গায় কত ভ্যাকেন্সি আছে, আপনি যে প্রেফারেন্সের অপশান সিলেক্ট করবেন তার জন্য সেই ভ্যাকেন্সির একটি এনক্লোজড এখানে করা হয়েছে লিস্ট সেটিও আপনাদের দেখাব। যাদেরকে 19/2/2021 তারিখে ডাকা হয়েছিল কাউন্সেলিংয়ের জন্য এখানে স্পষ্ট লেখা আছে তাদেরকে রেজিস্টার করার, অনলাইন কাউন্সেলিংয়ের জন্য রেজিস্টার করার কোনো প্রয়োজন নেই। যারা রইলেন রিমেইন ক্যান্ডিডেট যাদের কথা বললাম তারা কিভাবে আবেদন করবেন? PRIM-TATE.IN এই পোর্টালে আপনাকে যেতে হবে। এটা কিন্তু মোবাইল ডিভাইসের মাধ্যমে অ্যাক্সেস করা যাবে না, অর্থাৎ কোনোভাবেই মোবাইলের মাধ্যমে আপনি করতে পারবেন না, আপনাকে ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করতে হবে। এবং সেক্ষেত্রে কিভাবে আপনি লগ ইন করবেন, প্রথমে এই পেজে যাবেন, আপনাদের এই ডেসক্রিপশন বক্সেও এর লিঙ্ক আমরা দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি পৌঁছে যেতে পারেন। সেখানে গিয়ে প্রথমে আপনাকে রোল নম্বর
যে 9 ক্যারেক্টারের নিউমেরিক রোল নাম্বার আছে সেটা ম্যান্ডেটরি আপনাকে সেটা দিতে হবে। তারপর আপনার ডেট অফ বার্থ দিতে হবে। এই দুটো দেওয়ার পর, এন্ট্রি করার পর আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এবং দেখতে হবে যে ডেটাটা যেটা আপনি এন্ট্রি করেছেন সেটা ভ্যালিডেট কিনা সেটা আপনাকে শো করবে। অর্থাৎ ইনফরমেশান যদি ঠিক থাকে তাহলে ভ্যালিডেট দেখাবে, আর যদি ইনফরমেশান ম্যাচ না করে সেক্ষেত্রে আপনাকে যে মেসেজ শো করবে সেটা হলো এন্টার্ড কম্বিনেশন ইজ ইনভ্যালিড, প্লিজ ট্রাই এগেন। তখন আপনাকে ওকে করে ফ্রেশ এন্ট্রি করতে হবে। আর যদি ম্যাচ করে যায় ডেটাবেসের সঙ্গে আপনি যে ইনফরমেশান দিয়েছেন, তখন একটা ডিসপ্লে খুলে যাবে। সেখানে কী কী থাকবে? আপনার নাম থাকবে, বাবার নাম থাকবে এবং মোবাইল নাম্বার থাকবে। প্রত্যেকটাই কিন্তু রিড অনলি, অর্থাৎ আপনি এডিট করতে পারবেন না, শুধু দেখে নিতে পারবেন। ক্যান্ডিডেটের নাম, ফাদার্স নেম এবং মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারে পুরোটা ডিসপ্লে করা থাকবে না, অর্থাৎ শেষ 3টি ডিজিট 000 যেমন এখানে দেখানো আছে ইজ দ্য লাস্ট 3 ডিজিট অফ মোবাইল নাম্বার। আপনাকে শেষে একটি মোবাইল নাম্বার এন্ট্রির জন্য যে জায়গা থাকবে সেখানে আপনাকে 10 ক্যারেক্টারের মোবাইল নাম্বার এন্ট্রি করে নিতে হবে। এরপর যখনই আপনি সমস্ত ইনফরমেশানগুলো সঠিকভাবে দিয়ে দিয়েছেন, দেখতে পাচ্ছেন সব ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই। যদি ঠিক না থাকে সমস্ত ইনফরমেশান, তখন আপনাকে রোল নাম্বার এবং ডেট অফ বার্থ যেটা আপনি এন্ট্রি করেছেন সেটাকে চেক করে নিতে হবে। হয়তো সেখানে কোনো ভুল দিয়েছেন, এন্ট্রি করেছেন, সেই জন্য এখানে ইনফরমেশান কিছু ভুল আছে, তাহলে আপনাকে আরেকবার চেক করে নিতে হবে। করে নিয়ে আপনি যদি দেখেন যে না এবার ঠিক আছে, কারেক্ট, সব কিছু কারেক্ট, তখন আপনি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে, সেটি দিয়ে আপনি এখানে ওটিপিটা এন্টার করবেন এবং ভ্যালিডেট ওটিপি এই বাটনটায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে অপশান আসবে, যদি সেক্ষেত্রে দেখেন যে আপনার কাছে কোনো রকম ওটিপি আসছে না, নেটওয়ার্কের কারণে হোক বা অন্য কারণে হোক, তাহলে এখানে কিন্তু রিসেন্ট ওটিপির অপশান পেয়ে যাবেন, সেটা দিয়ে আরেকবার করে নিতে পারেন। এবার ভ্যালিডেট ওটিপি করে দিলেই আপনার যে ল্যান্ডিং পেজটা ওপেন হবে সেটা শুধুমাত্র পড়ার জন্য, সেখানে এডিট করার কোনো ব্যাপার নেই। সেখানে সমস্ত ইনফরমেশান আবার চলে আসবে, ক্যান্ডিডেটের নাম, রোল নাম্বার, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং অরিজিনাল ডিস্ট্রিক্ট অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ ডেট অ্যাডমিট কার্ডে যেটা ছিল ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট, ক্যাটাগরি অফ ক্যান্ডিডেট এবং র্যাঙ্ক অ্যাজ পার স্টেট মেরিট লিস্ট। এই সমস্ত ইনফরমেশানগুলো চলে আসবে, সব কিন্তু আপনি রিড অনলি অর্থাৎ এডিট করতে পারবেন না। এরপর আপনাকে যেটা করতে হবে, সে অ্যাডিশনাল ইনফরমেশান যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ডিস্ট্রিক্ট নাম থাকবে, ডিস্ট্রিক্টের নাম, ভ্যাকেন্সি থাকবে এবং প্রেফারেন্সের অপশান থাকবে। এখানে ড্রপডাউন বক্স থেকে আপনাকে প্রেফারেন্স সিলেক্ট করে নিতে হবে। এরপর আপনাকে ডিস্ট্রিক্ট প্রেফারেন্স অনুযায়ী ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7। আপনি যদি দেখেন যে ডিস্ট্রিক্ট আপনার 4টির কম সিলেক্ট করছেন, টোটাল নাম্বার অফ প্রেফারেন্স ডিস্ট্রিক্ট যখন সিলেক্ট করছেন 4টির কম আছে, সেক্ষেত্রে আপনাকে যখন প্রেফারেন্স সিলেক্ট করতে হবে সব ডিস্ট্রিক্টগুলোর ক্ষেত্রে প্রেফারেন্স সিলেক্ট করতে হবে আপনাকে। এবং যদি আপনি 3টের বেশি সিলেক্ট করেন ডিস্ট্রিক্ট, সেক্ষেত্রে আপনাকে অ্যাটলিস্ট 3টে ডিস্ট্রিক্টের প্রেফারেন্স আপনাকে সিলেক্ট করতেই হবে। এরপর আপনি সাবমিট করবেন, সাবমিট বাটন যেটা থাকবে সেটাতে ক্লিক করে। এবং একটা কথা মাথায় রাখবেন যে সাবমিট করার পর কিন্তু কোনোভাবে মডিফাই করতে পারবেন না, সেই জন্য খুব সচেতনভাবে আগে প্রেফারেন্স সিলেক্ট করবেন, তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে দুটো অপশান পাবেন, ইয়েস অর নো। যদি কোথাও মনে হয় যে না প্রেফারেন্স চেঞ্জ করার ব্যাপার আছে, তাহলে আপনি নো অপশানে ক্লিক করবেন। নো অপশানে ক্লিক করলে আপনি আরেকবার অপরচুনিটি পাবেন আপনার প্রেফারেন্স চেঞ্জ করার, কিন্তু ইয়েস বাটনে ক্লিক করলে কিন্তু আপনি আর কোনো অপশান পাবেন না চেঞ্জ করার। তখন একটি রিড অনলি একটা ডেটা সিস্টেম চলে আসবে সেখানে, এবং আপনার মোবাইলে তো SMS চলে আসবে, মেল চলে আসবে, মেলের থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন PDFটা। আপনার সেখানে প্রেফারেন্সের সমস্ত বিষয়গুলো থাকবে, কোন কোন আপনি সিলেক্ট করেছেন, এবং এখানে অবশ্যই একটি ডাউনলোডের PDF ডাউনলোডের একটি অপশানও পেয়ে যাবেন পোর্টালে। এবার আপনাদের দেখাবো ডিস্ট্রিক্ট মিডিয়াম ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট আফটার এম্প্যানেল্ড অফ মেরিট লিস্টেড ক্যান্ডিডেট, অর্থাৎ মেরিট লিস্টেড ক্যান্ডিডেটদের এম্প্যানেল্ড হয়ে যাওয়ার পর, তারপর ডিস্ট্রিক্ট মিডিয়াম এবং ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি লিস্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন জেলার ক্ষেত্রে, শিলিগুড়ির ক্ষেত্রে ডিস্ট্রিক্ট কোড ওয়াইজ দেওয়া আছে, এবং মিডিয়াম ওয়াইজ বেঙ্গলি, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি এইভাবে দেওয়া আছে। জেনারেল SC, ST, OBC, OBC বি এভাবে কিন্তু সমস্ত জেলার ক্ষেত্রে দেওয়া আছে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া,
নর্থ 24 বরগুনাস, কলকাতা, সাউথ 24 বরগুনাস, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলাও দেখতে পাচ্ছেন। এই যে তালিকা দেওয়া হয়েছে এই তালিকা আপনারা ডাউনলোড করে নিতে পারেন, কোন জেলায় কত ভ্যাকেন্সি আছে দেখে নিতে পারেন, ডিস্ট্রিক্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ আপনারা দেখে নিতে পারেন। এই সংক্রান্ত আরও ইনফরমেশান আমাদের সামনে এলে আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ